আজকের এই বিশেষ পর্বে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন মহাতারকা, আমাদের বাংলা চলচ্চিত্রের দুটি উজ্জ্বল তারকা। একজন হলেন 70 এবং 80 দশকে, দুই দশক দাপটের সঙ্গে রাজত্ব করে গেছেন বাংলা চলচ্চিত্রে এবং শীর্ষে অবস্থান করেছিলেন, হ্যাঁ সেই সুপারস্টার নায়ক ওয়াসিম এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের বাংলা চলচ্চিত্রের যিনি অভিনয় এবং নৃত্য দিয়ে আমাদের মনকে জয় করে নিয়েছে, সেই সুদর্শনা ফ্যাশনেবল স্টাইলিশ চিত্রনায়িকা নতুন নায়ককে জিজ্ঞেস নায়কের পাশে যখন নায়ককে আগে প্রাধান্য দেওয়া সিনেমা আসার আগে আমাদের নায়িকার নতুনকে আপনি চিনতেন কিভাবে? সে তো ভালো করে চিনতাম, সে সবাই চিনে থাকে ভালো নিয়ে এসে, এবং সে খুব স্ট্রাগল করার মতো স্ট্রাগল করেছে অনেক। আমার মনে আছে, ধন্যবাদ আমার হিরোকে, কারণ আমার হিরো আমাদের শ্রদ্ধেয় হিরো ওয়াসিম সাহেব অনেকদিন থেকে আমরা একসঙ্গে, আবার হয় কি কাজ করতে করতে আমরা একটু দূরত্ব হয়ে গেছি, এখন ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব অনেক দূরে, উনিও দূরে আমিও দূরে, যার জন্য কিন্তু স্মৃতি তো স্মৃতিই হয়ে থাকে। যেমন আমি যখন আমি বেসিক্যালি আমার ডান্স শেখা হয়েছে ময়মনসিং, বাফা ছিল বাফাতে, এবং আমি ওখানে গানও শিখতাম। এবং আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে তখন কালী পুজো হতো, কালী পুজোতে কিন্তু তখনকার সময়ে অনেক প্রচুর হিন্দু পরিবার ছিল, আরতি হতো, তো আমার আমার যে ডান্স মাস্টার উনি আমাকে বললো, আমি সবাই চাইতে পিচ্ছি একেবারে ছোট, এত বড় বড় মেয়েগুলো সুন্দরী সুন্দরী, এক একটা এক এক সুন্দরী, একটা মেয়ের মধ্যে আমি 9 নম্বর, তো আমাকে বললো ওখানে ডান্স করতে আরতি দিতে, তা আমি ভয়ে কেঁদে কেঁদে একেবারে একাকার, আমার মেকআপ টেকআপ যা সাজিয়েছিল নষ্ট হয়ে গেছে। তখন আমার ওস্তাদ বললো যে তোমাকে সাহস করতে হবে। আমি চিন্তা করলাম এত স্যার এত বড় বড় মেয়ের সঙ্গে আমি কি করে পারবো, তো একটা কথা আছে না যে সাহস থাকলেই কিন্তু এগিয়ে যাওয়া যায়, তো সেই আল্লাহর অশেষ রহমত যে আটটা মেয়ের মধ্যে কিন্তু আমি ওখানে সবচেয়ে বড় কাপটি নিয়ে এসেছিলাম, এবং বিজয়ী হিসেবে আমার নামটা কিন্তু মুক্তা কাছা জমিদার বাড়িতে প্রোগ্রামটা হয়েছিল, আমার নাম আছে ওখানে, আমাকে রত্না নামে এক বললেই হবে কেউ, মানে আর আমি গানে প্রচুর গোল্ড মেডেল পেয়েছি, আমার লাল জামা পরার খুব শখ ছিল ছোটবেলার শার্টিন কাপড়ে, তখন খুব পাওয়া যেত একেবারে লাল দিয়ে, মানে লালের মধ্যে গোল্ডেন গোল্ড, হ্যাঁ গোল্ড না কাজ করে না, গোল্ডের মেডেল রত্না রত্না লেখা একেবারে মানে ভরা থাকতো। এখানে আরেকটা মজার বিষয় যে সিনেমা আসার আগে আপনার যে পারিবারিক নাম ছিল সেটা ছিল রত্না, তাই না? তারপর রত্না থেকে আপনি যখন চলচ্চিত্রে আসলেন, আপনার প্রথম চলচ্চিত্র ছিল 1970 সালে নতুন প্রভা, সেটা নায়ক ছিলেন আনসার, তাই না? সেখান থেকেই আপনার নতুন নাম ধারণ করেছেন, তাই না? না, নায়ক আনসার ছিল না, ও আসলে আমাদের মরহুম সুমিতা দেবী, যার মাধ্যমে আমি চলচ্চিত্রে আসা, উনি একজোড়া নতুন নায়ক নায়িকা উপহার দেবেন বলেছিলেন, এবং নায়কও এসেছিল, সেই নায়কের নাম ছিল ভীরু, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিল, দেখতে আমাদের হিরো জাফর ইকবালের মতোই, খুবই সুন্দর ওরকমই দেখতে, তো আমি ছিলাম হিরোইন ছবির জন্য, নাম দুটো ঠিক করেছিল দিদি এই জন্য যে নূতন এবং প্রভা, আমার নামটা দিয়েছে নূতন, না না আর ওর নাম দিয়েছিল প্রভা, তো সাপোজ যেদিন শুটিং আমাদের শুরু হয়েছে সেদিন ছেলেটাকে তার ফাদার মাদার পরীক্ষা ছিল বোধ হয় বিএ বা এম এ এরকম একটা পরীক্ষা, ওর পড়াশোনা করতো ভালো ফ্যামিলির ছেলে,
তার আম্মু আব্বু বললো যে তুমি আগে পরীক্ষা তারপর শুটিং, তারপর দিদি দেখলো যে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তখন তাকে বাদ দিয়ে, এর মতো অনেক কাহিনী গেছে, অনেক হিরো এসছে, জাফর ইকবালকে ইন্টারভিউ দেওয়ানো হয়েছে, রাজ্জাক সাহেব এসছে, ওমর চিস্তি এসছে, অনেকের পরে যখন সবাই ব্যস্ত, জাফর ইকবাল তখন করাচিতে চলে গেছে, রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিল, শেষ মেশে না পেয়ে তখন আনসার সাহেবকে হিরো বানিয়েছে। জি, আরেকটা মজার কাহিনী আছে আমাদের নায়কের বেলায়ও, চলচ্চিত্রে আসার আগে মেজবাহুদ্দিন আহমেদ ছিলেন, চলচ্চিত্রে আসার পর আপনি ওয়াসিম হয়ে গেলেন, তাই না? রাতের পর দিন ছিল আপনার প্রথম ছবি 1973 সালে, নায়িকা ছিলেন ববিতা। এটি শুনতে চাই, মেজবাহ থেকে কিভাবে ওয়াসিম হয়ে গেলেন? এটা এরকম টাইপের ভেরি ইন্টারেস্টিং, যে আমি জানতাম না যে আমার নাম কি ওয়াসিম হবে না কি, বা আমি ফির না আসবো কি না ঢুকবো, কেউ আমাকে ব্রেক দিবে, আই ওয়াজ নট এট অল ইন্টারেস্টেড। আমি আমার কাজ করতাম, আমি তখন অল ওভার পাকিস্তান আমি চ্যাম্পিয়ন ছিলাম। আমাকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে স্ক্রিনে আসলে তো তাকে পিকচার দেখা যায়, দেখলে একটা একটা ইন্টারেস্ট পায় মানুষের, যে কী সুন্দর একটা ছবি আমার আসছে, আমার আমাদের দেখা যাচ্ছে, কিন্তু আমার ব্যাপারটা একদম আলাদা ছিল। কারণ আমাকে স্ক্রিনে যখনই ছবি স্টার্ট হতো আমাকে দেখা যেত, সেই সময় আপনি মিস্টার পাকিস্তান ছিলেন। হ্যাঁ, পাকিস্তান অল পাকিস্তান ছিলাম, ইস্ট পাকিস্তান হইলাম, এই সমস্ত আমার হয়েছে আমার লাইফের মধ্যে, অল দিস থিংস আই ডিড, এই জন্য আমার একটা পপুলারিটি অন্যরকম ছিল অল ওভার পাকিস্তান। কিন্তু আপনার কি মনে কোনো ইচ্ছা ছিল না যে আপনি এমনি হিরো হতে চান? আমার মনে ইচ্ছা ছিল, আমার যেমন ছিল, আপনার কি এরকম ইচ্ছা ছিল? না, আমার কিন্তু ইচ্ছা ছিল কিন্তু আরেক রকম, এটা কারোর সাথে মিলে না। কেন সেটা মিলে না এই জন্যে, কারণ আমি কিন্তু বাংলা ছবির কথা কখনো ভাবিনি। আসলে এটা আমাদের গর্ব করার বিষয় যে অবশ্যই উনি আমাদের বাংলা চলচ্চিত্রের নায়ক, কিন্তু উনাকে কিন্তু অফার দিয়েছিল, আপনাকে অফার দিয়েছিল হলিউড থেকে, যে অডলের একবার এসেছিল এবং হলিউডের যে স্টারডা আমাদের বাংলাদেশ ভিজিট করে গেছে তারা এসেছিল আপনাকে সেখানকার ছবিতে নায়ক হওয়ার জন্য, তাই নাকি? হ্যাঁ, ও এইখানে এখানকার অনেকে জানে না এই সমস্ত, কারণ আমি ইন্টারেস্টেড হইতাম না যে তাদেরকে বলি তারা জানু, তারা আমাকে দেখুক, ও রাজ্জাক কি অমুক কি, কারণ আমার কাছে একদিকে কিছু মনে হতো, সত্যি কথা আমি বলি, তারা হয়তো হতে পারে নামি দামি আর্টিস্ট, কিন্তু বাট আমি আমার ইন মাই আইস দে ওয়ার নাথিং, মনে হতো যে কী ব্যাপার, আমার কাছে মনে হতো যে অডি হেপবার্ন, পিটার টুল, বিদেশি ছায়াছবি প্রতি আপনার বেশি আগ্রহ, রক হ্যাডসন অ্যান্ড মারলন ব্র্যান্ডো, দিস দে আর আর্টিস্ট, দে আর আর্টিস্ট, এন্ড আই সো দ্যাট মুভি এ লট টাইমস, একটা দুইবার তিনবার এরকম দেখতাম, আর আমি বিশেষ করে ইংরেজি সাহিত্যের ছাত্র, তো যার জন্য আমার একটা সুবিধা ছিল, আমি কবিতা দিন ছাত্র, এগুলো না বললে তো হয় না। তো আজকে আমরা শুধু আনন্দের কথাগুলো বলবো, আজকে ঈদের দিন, তাই না? হ্যাঁ, ঈদের দিন, এই আনন্দ তবুও মানুষের জানা থাকলো। তাই যাই হোক, আমাদের আপনার আপনার যে বিখ্যাত ছবি ডিরেইন দিয়ে আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি পেয়ে গেছেন। ডিরেইনের ব্যাপারটা হচ্ছে যে ডিরেইনটা যিনি তৈরি করেছেন তিনি উনি কিন্তু অ্যাকচুয়ালি ভেরি গুড ডিরেক্টর, পরিচালক, ওনার আইডিয়া ছিল অন্যরকম, উনি বিদেশি ছবি নকল করা, আমি বলবো নকল করে করে সবাই নকল করে, যেন আমি নকল করা এক ছবিতে কাজ করেছি এখন পর্যন্ত, গত ইয়েস্টারডে ইউ 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 হ্যাভ গট ইউ গট দি ইন্টারভিউ অফ খুশি দাদা, নকল ফকল কি কি বলে এখন আর কেউ বলে না, এখন বলে না দোষ দুশ্মনের মতো, আমরা সেই আলোচনা তো যাবো না, কারণ দোষ দুশ্মন ছবিটা ছিল সুপার সুপার হিট একটা ছবি আমাদের বাংলা চলচ্চিত্রে। যাই হোক, দুজন কিন্তু রত্ন থেকে নায়িকা নূতন
মেজবাউদ্দিন আহমেদ থেকে নায়ক ওয়াসি, দুজনই সুপারস্টার। তারপর একের পর এক ছবি আপনারা করে গেছেন, একসঙ্গে অনেক ছবি করেছেন। আসলে আমি একটু একটু জিজ্ঞেস করতে চাই আমাদের হিরো ওয়াসিম সাহেবকে, যেহেতু ছবিতে ওয়াসিম সাহেব, আসলে কি অরিজিনাল নামটা কি মেজবাউদ্দিন নাম না আরেকটা ভালো নাম আছে? আমার নাম হচ্ছে কি মেজবাউদ্দিন আহমেদ, এটাই নাম? ও, যেমন আমার আমার নাম আছে, আমার দুটো নাম, আমার একটা ভালো নাম হলো রমা, আর ডাক নাম হলো রত্না, এবং ফিল্মে এসে হয়েছি নূতন, বিয়ের পর হয়েছি ফরহানা আমি। হ্যাঁ, বিয়ের পর চারটা পাঁচটা নাম বলে আর তো ক্ষুধা নেই আমার, সব চলে গেছে। আচ্ছা, শ্রোতাদের একটু জানিয়ে দিই যে আমরা শ্রোতাদের একটু জানিয়ে দিতে চাই যে আজকের আমাদের যিনি তারকা হয়ে এসেছেন, প্রিয় তারকা, তারা একসঙ্গে অনেকগুলো ছবি করেছেন। যেমন উল্লেখযোগ্য কিছু ছবির নাম না বললেই নয়, যেমন রাজমহল, মহেশ খালি বাঁকে, ধর্মাবাবা, শিল ফঠাত, প্রাণ সজনী, আলাদিন আলিবাবা সিন্দাবাদ, রাজদোলারি, কসম সহ আরো অনেক অনেক ছবিতে অভিনয় করেছেন একসঙ্গে দুজনে। আসলে আজকে ঈদের দিন, এই যে আপনারা একের পর এক ছবি করে গেছেন দুজনে, কোনো সময় পাননি, রাত দিন করে গেছেন, ঈদের দিনগুলোতে কি শুটিং করেছেন, এমন কোনো স্মৃতি আছে দুজনে? আমার যেমন আমার কথা বলি, আমি কিন্তু ঈদের সময় ছুটি করি, ঈদের দিন মানে ওয়েটিং ফর, সো যে আমি তখন ইয়েতে ছিলাম বান্দরবান, বান্দরবান থেকে সেখান থেকে আমাকে আর আসতে গেল না, আই ওয়াজ সো বিজি অ্যাট দ্য টাইম, যদি ছেড়ে দিই তাহলে কিন্তু সে গেলে তাকে আবার পাইতে পাইতে এক মাস দু মাস দেরি হবে, ছবি পিছিয়ে যায়, মানে ডেট নিয়ে প্রবলেম হবে, এত ব্যস্ততা, এমন সমস্যা হয়। সেদিন আমি ওই ছবিতে ইয়ে ছিল না, নতুন ছিল না, তখন আমি নতুন, মানে আপনি শুটিং স্পটে কুরবানি দিতে চাইছেন, নতুন থাকলে হয়তো সুপারিশ করব যে আমার মা আমাকে ছেড়ে দেয় চাকরি যাতে ঘুরে আসি, ওটা আমার ছোটকাল থেকে মামা ডাকে। অ্যান্ড অ্যান্ড দ্য থিং ইজ যে ওই পিকচার করার সময় যেখানে কোরবানি ভীষণ বড় এক জমের মধ্যে দেখি গরু আছে, গরু কিনলাম, কিনে তারপরে কোরবানি করলাম, সবাই খুশি, কিন্তু আমার মনটা বেশি সুবিধা হলো না। অন্যরকম, কারণ ঈদ তো আমরা সবসময় আমাদের আমার বেলায় যেমন ঈদ অনেক সময় আমার ঈদ লন্ডনে কেটেছে, অনেক সময় আমার ঈদ আমেরিকায় কেটেছে, অনেক সময় আমার ঈদ বেশিরভাগ বাইরে, আর আমরা একসঙ্গে এত ছবি নিয়ে যেতাম যে একসঙ্গে চার পাঁচটা ছবি নিয়ে আউটডোরে যেতাম, যে আমাদের বাড়ি ঘর কোথায় আমরা আমাদের কিন্তু জানা ছিল না, ওইটাই আমাদের সবকিছু ছিল, এই প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু মনে হয় ওখানেই, ওটা ছেড়েও আসতে ইচ্ছে করছে। সেটা আসলে বাংলা চলচ্চিত্রকে আপনারা মানে এত বেশি ভালোবাসতেন যে আমি আরেকটি কথা বলতে চাই, আমার একটা এমন প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামটাতে 92-তে আমি আমেরিকায় গিয়েছি আমার ছয় ম্যাডাম রুনা আপার সঙ্গে, আমার এক মাস দুই মাসের ট্যুর ছিল, তো আমি দুই মাসের ট্যুরে আমি এর মধ্যে আমার চারটা ছবি কক্সবাজার গিয়ে বসে আছে, ডিরেক্টর ছিলেন ঝন্টু সাহেব, তার মধ্যে আমি আমার মেয়েকে 9 বছর বয়স ছিল ওকে নিয়ে গিয়েছিলাম যে সব ঘুরে একটু, আমি দুইটা প্রোগ্রাম করতে পেরেছি, একটা নিউ ইয়র্কে একটা ওয়াশিংটন ডিসিতে, করার পর আবার আমি গোজগাজ করে যে আমি এত ফিল্ম পাগল ছিলাম, আমার মেয়ে কিন্তু এখনো বলে তোমার সেই ছবির নাম ছিল জালিমের দুশ্মন ডাকাত, আরো কি যেন দুইটা ছবি, সব ছবি ফেলে আপনি? হ্যাঁ না, ছবি ওগুলো ফেলে মানে আমেরিকার সমস্ত কাজ ফেলে আমি চলে এসেছি কক্সবাজার, ঢাকায় ল্যান্ড করার পরের দিনই আবার কক্সবাজার চলে গেছি, তো এখানে আমার মেয়ে সবসময় বলে যে তুমি কিসের এক জালিমের দুশমনের জন্য তুমি আমেরিকা ছেড়ে চলে এসেছো, এটা করে বোঝা যায় যে আপনারা বাংলা চলচ্চিত্রে আমরা আমাদের ভালোবাসাটা ভালোবাসি এত, যার জন্য আমেরিকাও আমার কাছে তখন মনে হয় সে নায়িকা নতুন
এবং আমাদের নায়ক ওয়াসি, আপনাদের একটি গান এখনো শ্রোতাদের মনে দাগ কেটে আছে এবং সে গানটা ছিল রাজমহল ছায়া ছিল রূপনগরের রাজা তুমি আসবাবে সাজা, রুনা লায়লা কণ্ঠে। এটাতে খুবই সুন্দর গান, মানে গানটি আসলে একটি ছবিও কিন্তু গানের জন্য কিন্তু হিট হয়, ছবির গল্প থাকুক আর না এই মুহূর্তে আসলে। হ্যাঁ জি, এই মুহূর্তে আমরা শ্রোতাদের এই গানটি একটু শোনাই। অবশ্যই রাজমহল ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে রূপনগরের রাজা তুমি আজ পাপে সাজায়, এই গানটিতে আমরা চলুন চলে যাই। আসলে গান তো আছে, চমৎকার কিছু গান আপনাদের রয়েছে, অনেকগুলো ছবি একসাথে করেছেন, শুটিং স্পটে অনেক ধরনের মজার ঘটনা ঘটে, স্মরণীয় ঘটনা ঘটে, এরকম কোন স্মৃতির কথা মনে পড়ছে দুজনের? আসলে স্বল্পতার সময়, এত অল্প সময়ে কিন্তু অনেক স্মৃতিই আছে যেগুলো শেয়ার করাটা এত তাড়াতাড়ি না, মনে আছে বাট এত তাড়াতাড়ি শেয়ার করা যায় না, মানে হয়তো খণ্ড 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 অনেক জায়গায়। যেমন আমার মামুর সঙ্গে আমরা জয়ন্তাতে রাজদোলারির সময়, তখন আমি আসলে খুবই মানে অল্প বয়সী মামা, তখন আমি ওই ঘটনাটা একটু বলো, মামাই বলুক যে আমি গেছি ও তো আমাকে একটু মানে, আর তো কাউকে মানে একদম ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি নামলাম গাড়ি থেকে, তারপর দিকে জয়ন্তী আসছি ওই কামার বাড়িতে, না ওখানে কামার বাড়িতে এখনো যাইনি, সবাই বল কি নতুন আবার খুঁজে পাই না, উনি গেছে ওই দিকে কোথায় যাবে, আমি কোথায় গেছে মানে তাকে নিয়ে তার পর কালকে কাজ আসছে আমার সঙ্গে, আমার যদি সে কোথাও ঢাকা ইয়ে চলে যায়, চিটং টাউনে চলে যায়, তার তো আত্মীয় স্বজন আছে, ইয়ে আছে অনেক, তার খুব নন পার্সন আছে মানে আপন, মানুষটাকে আমার দরকার নেই, আমি দা রাখু, আরে আর ছবি বিক্রম করে যদি কোনো কোন বাহাদুরি দেখায় শুনলে মজা লাগবে, তারপরে বিক্রম এরকম করবে, শুটিং তো খুব সিরিয়াসলি হয় আর ওরও তো শুটিং সিরিয়াস, রাত্রে করে শরীর বিক্রম আইসে আমাকে বলতেছে আমার তো স্যার উস্তাদ আমাকে একটু বাঁচা, কি বাঁচা রাত্রে দুটা তিনটা বাজে শুয়ে আছি সকালবেলা ছুটি, আমার মেরে ফেলে যান কে মেরে দাঁড়িয়ে ঘুরছে হাটে, ওই মার্কেটে মানুষ বলতেছে যে আমরা ঘুমাই ঘুমাই, তারপরে দেখি যে একজন কে জিম করি নাকি কারণ আছে, যে শরীর বিক্রম রাত্রে চুপে চুপে ওখান দিয়ে আইসা, তারপর তার চাকর ছেলেকে বলে তুই আয় এদিকে আয় এদিকে আয়, আসলে সে কি করে দরজার কাজ ভাঙছে গ্লাস ভাঙিয়া, আমি তো শুয়ে আছি আমার খুব খারাপ লাগতেছে, তারপর দেখি সে একটা গ্লাস কি গ্লাস নেয় তার কাছে, আমি দেখি গ্লাসটা সাদা সাদা, আমি শুয়ে শুয়ে দেখি সাদা গ্লাসটা কিসের জন্য, তারপর সোজা হয়ে গেল আমাদেরকেও খেতে দেয়, আসলে আমি শর্ট করে বলি উনি আর কি
শুটিং করার সময় আমরা তো খুবই কষ্ট করি আসলে, তখন তো ওই আগের মতো এখনকার যে কক্সেস বাজার জয়েন্টটা যে সুন্দর করেছে সেরকম ছিল না, একেবারে জঙ্গল, এত মানে অন্ধকার, লাইট নাই, হ্যাজার বাতি দিয়ে থাকতে হতো, তো বাথরুম টাথরুম প্রবলেম হতো, তো আমাদের খাওয়া দাওয়ার বিকালবেলা একটা নাস্তা বা এগুলো নিয়ে খুব ডিস্টার্ব করতো, মানে সে কড়াই কি কড়াই দুধ জাল হতো, ইয়ে হতো, সবই হতো, এগুলো আমি রাউন্ড দিয়ে দিয়ে দেখতাম কার জন্য কি যাচ্ছে কার জন্য কি যাচ্ছে। আমি আবার ওই মাংস টাংস এগুলো খাই না, হ্যাঁ এই সবার জন্য যে কি হলো, উনি প্রডিউসার বলে উনি রাত্রে করে দেখে বালিশের নিচে ওই বিস্কিট কলা রেখে দেয়, হ্যাঁ তো ওই দুধ এনে ছেলে ওই টুকটুক করে সার সার আস্তে আস্তে, আমি আমি তো আমার আমার পাশে ছিল সাবান আপা, আমরা এক রুমে থাকতাম, তারা এক রুমে থাকতো, পাশে মামা এই তারপরে সাবান আপার ফাদার বোধহয় ছিলেন, একসঙ্গে থাকতো, দুইটাই রুম ছিল। আমার কথা হলো যে আমরা কষ্ট করবো আমরা খাবো, তুমি প্রডিউসার তোমার টাকা ওকে তুমি সেটা খাবে, কিন্তু আর্টিস্টকে শিল্পীকে কষ্ট দিয়ে এটা আমি চাইনি, যার জন্য এই জিনিসটা আমি করেছি।